আজকে বানাবো আলুর দম, মানে দই দিয়ে করব আলুর দম। তো আমি 600 গ্রাম আলু সিদ্ধ করে নিচ্ছি। মশলা আমার লাগছে তেজপাতা, আদা বাটা, জিরে বাটা, চিনি, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, একটু নুন আর দই। তো চলুন, আমি কড়াতে তেলও বসিয়ে দিয়েছি, এবারে আমি ফোড়ন দেব। তো আমি দিলাম 5 ফোড়ন। এবারে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, তেজপাতা এসব একটু হালকা নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিই। এবার আমি যে মশলাটা করে রেখেছিলাম মশলাটা দিয়ে দেব। এবার দেব আন্দাজ মতো হলুদ, এবারে দেব আমি 1/2 চামচ শুকনো লঙ্কা গুঁড়ো, আর তার সঙ্গে আমি একটু দেব গোলমরিচ গুঁড়ো, আর পরিমাণ মতো দেব নুন। তো চলুন এটাকে আমি একটু কষিয়ে নিই। তো এটাকে আমি হালকাভাবে কষিয়ে নিই, দিয়ে আমি আবার আসছি। মশলা আমার কষা হয়ে গেছে, এবারে আমি সিদ্ধ আলুগুলোকে ঢেলে দেব। এটাকে ভালো করে আলুর সঙ্গে নাড়িয়ে একটু কষিয়ে নিই। মশলাটা যেহেতু আগেই আমার কষা হয়ে গেছে, তো দেখুন আমার কষা হচ্ছে আলুটা। এবারে আমি ঢেলে দেব টক দইটা, পুরোটাই দিয়ে দেবো যতটা নিয়েছিলাম। একটু ভালো করে কষিয়ে নিই। তো আমার কষা হচ্ছে, এবার যেটুকু বাটিতে দই ছিল সেটুকু আমি একটু জল দিয়ে এর মধ্যেই ঢেলে দেবো আমি। তো এই দেখুন, এই ছোটো কাঁচের বাটির 1 বাটি আমি জল দিলাম। এটা আগেই সিদ্ধ করা আছে, তো বেশিক্ষণ আমার লাগবে না, একদম তাড়াতাড়ি হয়ে যাবে। তো চলুন, এটা যতক্ষণ রেডি হচ্ছে ততক্ষণ আমি আবার ফিরে আসছি। আমার দই আলুর দম পুরো রেডি। তো পুরোটা দেখাতে পারলাম না রান্নাটা নামানো পর্যন্ত, কেননা চুল কাটতে চলে এসেছিলো, আর একটু জানেন তো যে স্টেপ কাটতে একটু দেরি হয়, তাই জন্য আমি রান্নাটা পুরো ফোটানো অবধি দেখালাম না। আর রান্না হয়ে নামিয়ে আমি তারপর আমি আবার আপনাদের সামনে দেখাচ্ছি। তো আমার দই আলুর দমটা কেমন হয়েছে আপনারা বলবেন, অতি অবশ্যই বলবেন, ভালো লাগলেও বলবেন, খারাপ লাগলেও বলবেন। আপনারা যদি কোন জিনিসটা বেশি ভালো দেখতে চান, বিউটি টিপস কি অ্যান্ড কুকিং, তো সেটাও আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন বন্ধুরা। আর আমার এই রেসিপিটা কেমন হয়েছে একদম জানাবেন, আর ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। তো টাটা, জয় গুরু।